নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকাদের চতুর্থ পোলিং অফিসারের ডিউটির নির্দেশ এবং কোন শিক্ষক শিক্ষিকাদের জন্য এই নির্দেশ সেটা আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নেব। কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমানের তরফ থেকে এই নির্দেশটি জারি করা হয়েছে, যার মেমো নম্বর 65/88/2023 ডেটেড 30/6/2023। এই অর্ডারটিতে কী রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। ইন কমপ্লিয়েন্স অফ সোলোমন অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট ডেটেড 13/6/2023 কমিউনিকেটেড ভাইডস মেমো নম্বর 1253 ডেটেড 16/6/2023 ইট ইজ হিয়ার বাই অর্ডার দ্যাট অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আইদার ইন সার্ভিস অর ডেজিগনেশনস অ্যাজ পার ইএমএমএস ইনক্লুডিং প্যারা টিচার্স ডিপ্লয়েড ইন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার অ্যান্ড থার্ড পোলিং অফিসার্স আর হিয়ার বাই রিডিপ্লয়েড অ্যাজ ফোর্থ পোলিং অফিসার্স রিজার্ভ অ্যান্ড দি ভ্যাকেন্সি ক্রিয়েটেড মে বি ফিল্ড ইন ফ্রম দি পোলিং পার্সোনেল অ্যাজ পার এলিজিবিলিটি। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই প্যারা টিচার এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ যারা রয়েছেন তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার এই পদগুলিতে ডিউটির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এই অর্ডারের মাধ্যমে যেটা বলা হচ্ছে যে এই প্যারা টিচার্স এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার এই পদগুলির জন্য ডিউটি বা দায়িত্ব দেওয়া যাবে না, তাদেরকে শুধুমাত্র ফোর্থ পোলিং অফিসার, তাও আবার রিজার্ভ ফোর্থ পোলিং অফিসার রিজার্ভ হিসেবে তাদের ডিউটিটাকে ডিপ্লয় করতে হবে এবং এদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেখানে কিন্তু এলিজিবল যারা হবেন তাদেরকেই একমাত্র প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারের ডিউটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এই অর্ডারের মাধ্যমে। আর নিচে তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান, তারপরে সিগনেচার আছে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।